আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আমি বার্গারের বান বানাবো আটা দিয়ে, সিলভারের ঢাকনা আর ঢালাইয়ের কড়াইতে। আজকের এই বানটা আমি তৈরি করে নিব। এটা অনেকভাবে করা যায়, আমি কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা বল নিয়েছি, একটা চেকনি নিয়েছি, এর মধ্যে আমি আটা দিব। আমি 2 কাপ আটা দিব, আর আমি কাপটা একদম সমান করে দিয়েছি। আমি 1.5 টেবিল চামচ আমি ইস্ট দিলাম, এটা ওয়েস্টার্ন ড্রাই ইস্ট। আমি শুকনো উপকরণগুলো চেলে নিব, চেলে নেওয়ার চেষ্টা করবেন। চেলে নিলে ভিতরে যদি কোনো দানা থাকে তাহলে এটা বের হয়ে যাবে। আমি চেলে নিলাম। 4 টেবিল চামচ চিনি আমি মেপে নিয়েছি, সেটা দিয়ে দিব। মিষ্টিটা আমি আমার পরিমাণে দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারবেন। বানটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিলিয়ে নিলাম। এবার স্বাদ মতো লবণ দিলাম। আমি 1টা ডিম নিয়েছি, আর ডিমের সাদা অংশটা দিয়ে দিব, আর আমি কুসুমটা রেখে দিব। আমি শুকনো উপকরণ ভালো করে মিলিয়ে নেওয়ার পরে ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম। 1/4 কাপ আমি উষুম উষুম গরম দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন, তবে দুধ দিলে এটার টেস্টটা বেশি ভালো আসে। আমি একবারে সবগুলো দিই নি, আমি অল্প অল্প করে দিয়েছি। আর এখানে আমার 1/4 কাপ দুধই লেগেছে। আমি 1/4 কাপ তেল দিব, আমি এখন বেশিরভাগটা দিলাম আর একটু রেখে দিলাম, এটা আমি শেষের দিকে দিব। প্রথম দিকে এই ডোটা একটু আঠালো থাকবে, তো আমি এভাবে করে নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নিলাম। এবার আমি হাতে মথে নিব। এটা মথা কিন্তু হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা খুব সুন্দর হয়েছে। আর বাকি তেলটাও আমি দিয়ে ভালো করে মথে নিলাম। এবার এটা আমি ঢেকে রাখবো। আমি র্যাপ করে নিব, আর এটা যেন ভিতরের হাওয়াটা বের হতে না পারে বা বাইরের হাওয়া ভিতরে ঢুকতে না পারে, এভাবে যদি করে নেই তাহলে এটা খুব সুন্দরভাবে ফুলবে। আমি 40 মিনিটের জন্য আমি বন্ধ ওভেনে রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে চুলার পাশেও রেখে দিতে পারেন। 40 মিনিট পরে এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আমি বের করে নিয়ে এটা আরও আমি 1-2 মিনিটের মতো মথে নিব। এটা কিন্তু অনেকটাই আঠালো আছে, তবে এটা আমি 2 মিনিটের মতো যদি মথে নিই তাহলে এই আঠালোটা থাকবে না। আমি এবার লিচি কেটে নিচ্ছি। আমার এখানে 6টা হয়েছে 2 কাপ আটা দিয়ে, আমি গোল করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি ভালো করে গোল করে নিলাম, হয়ে গেল আমার একটা বানানো। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আমি 3টা বানিয়ে নিয়েছি, আর আমি প্লেটে নিয়েছি। এই প্লেটে 4টার বেশি দেওয়া যাবে না, তো আমি 4টা একবারে দিব আর 2টা আমি পরের ব্যাচে ভেজে নিব। আমি 4টা বানানোর পরে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপরে আমি যে কুসুমটা রেখেছিলাম সেটা আমি এখানে ব্রাশ করে নিয়েছি। এই টাইমটায় ভিডিওটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম, এটার জন্য সরি। আর উপরে আমি সাদা তেল দিচ্ছি, 2টাতে সাদা তেল দিলাম, 2টাতে আমি কালো জিরা দিব। আর প্লেটের নিচে আমি একটা সাদা কাগজ লাগিয়ে নিয়েছিলাম। এবার আমি আগেই বলেছিলাম সিলভারের ঢাকনা আর ঢালাইয়ের কড়াই, তো ঢালাইয়ের কড়াই চুলাই দিয়ে উপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে এটা এখানে বসিয়ে দিলাম।
দিয়ে আমি 2 মিনিট হাই হিটে রাখবো, 2 মিনিট পরে একদম লো হিটে করে এটা আমি ভেজে নিব। এবার ঢাকনা দিলাম, আর ঢাকনার উপরে আমি শিল দিব, শিল দিয়ে এটা রেখে দিব। আমরা শিল বলি, এটা অনেকেই পোতা বলে, তো এটা দিয়ে আমি ঢেকে, মানে এটা চাপ দিয়ে রাখলে যেন ভিতরের হাওয়াটা বের হতে না পারে। আমি 25 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম, আলহামদুলিল্লাহ আমার বানগুলো হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি চুলার হিটটা বন্ধ করে দিয়েছি, আর কালার দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি উপরে সিলভারের ঢাকনা দিয়েছি, আর ঢাকনা দেওয়ার কারণেই এটা কিন্তু খুব সুন্দরভাবে উপরেও কালারটা সুন্দর হয়েছে। এবার আমি একটা একটা করে উঠিয়ে নিব, আর বানের নিচের সাইডের কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর এটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। আমি একটু চাপ দিয়ে দেখাচ্ছি, একদম তুলতুলা হয়েছে। আমি একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। ঘরে কত সহজে আমরা এই বানটা তৈরি করে নিতে পারি গ্যাসের চুলায়, আর এটা খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আপনারা আমার এই রেসিপিটা দেখে বাসায় বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আমি একটা বান মাঝখানে দিয়ে কেটে নিয়েছি। আমি কোনো এক সময় এই বানের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে এটা দিয়ে বার্গার বানানোর রেসিপিটা। আর আমার চ্যানেলে অলরেডি একটা বার্গারের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমি কাছে থেকে একটু দেখিয়ে দিলাম, আর একটা আমি ছিঁড়ে ভিতরটা দেখাবো। এটা কিন্তু অনেক সফট হয়েছে, একদম তুলার মতো তুলতুলা হয়েছে, আর আটা দিয়ে এত সুন্দর করে বান তৈরি করা, এটা খুব সহজে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনারা যদি বাসায় বানিয়ে দেখেন তাহলে আমারও ভালো লাগবে, আর বাসায় বানালে আপনারা বুঝতে পারবেন এটা কত সহজে এত মজাদার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়, আর এটা কিনে আনলে অনেক টাকা দিয়ে কিনে আনতে হয়। তো আমরা ঘরে এভাবে তৈরি করে নিব স্বাস্থ্যকর উপায়ে, আর বাচ্চাদের এটা আমরা বানিয়ে টিফিনও দিতে পারবো, বা আমরা বিকালে চার সঙ্গে এমনি এমনিও খেতে পারবো, বা বার্গার বানিয়েও খেতে পারবো। তো দেখলেন তো কত সহজে এটা ঘরে তৈরি করে নেওয়া যায়। আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।